হ্যালো ইব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেনের যে কবিতাটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আগে একটুখানি আমি মাইকেল মধুসূদন দত্ত নিয়ে একটু কিছু কথা বলবো আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোয়ার জেলার সাগরদারি গ্রামে কবি মধুসূদনের জন্ম পিতা রাজনারায়ণ দত্ত যখন সপরিবারে কলকাতায় চলে আসেন তখন কবির বয়স ছিল কিন্তু মাত্র সাত বছর তার প্রথম কিন্তু কাব্যগ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি এটা তোমরা অনেকেই জানো আর এই মধুসূদনেই কিন্তু প্রথম অমিত্রাকর ছন্দের কিন্তু ব্যবহার শুরু করেন তার হাতেই কিন্তু বাংলা পত্রকাব্যের সূচনা হয় আর বাংলার যে সনেট সে সনেটের কিন্তু পথপ্রদর্শকও কিন্তু এই তিনি তাই বাংলা কবিতার ইতিহাসে কিন্তু মধুসূদনের একটা বৈপ্লবিক একটা প্রতিভার কিন্তু অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এই মধুসূদন আর মধুসূদনের ছদ্মনাম ছিল টিমটি পেন পেনপয়েম আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে জুন কবি জীবনাবসন হয় তো মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে যেটুকু মনে হলো পুরোটা আমি তোমাদের বলিনি মনে হলো যে একটু আলোচনা করে দিই সেটা বললাম এবার আলোচনা করব তোমাদের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা তার আগে একটুখানি এটা বলে রাখা দরকার আর কথা এখানে বলবো যে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তার চতুর্দশ প্রতি কবিতাবলী থেকে নেওয়া হয়েছে এটি ওই কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা এখানে একটুখানি তোমাদের বলে রাখা ভালো যে বিলেতে গিয়ে মধুসূদন যখন প্রবল অর্থসংকটে পড়েন এবং ইংল্যান্ড ছেড়ে প্রথমে প্যারিস ও পরে ভারসাই শহরে চলে যেতে বাধ্য হন তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সেই সময় মধুসূদনের একমাত্র কিন্তু ভরসার জায়গা ছিল এই বিদ্যাসাগর এই কবিতাটির মধ্যে দিয়ে বিদ্যাসাগরের প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু একটা শ্রদ্ধা কিন্তু ব্যক্ত হয়েছে দেখো লেখা আছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তো কি বলছে এখানে বিদ্যাসাগর আমরা সবাই জানি বিদ্যাসাগর সম্বন্ধে মোটামুটি আমরা সবাই জানি দেখো তিনি একই সঙ্গে বিদ্যাসাগর কি কি এখানে বলছে করুণার সমুদ্র দিনের বন্ধু দয়া দীর্ঘ ন দিন করুণা আমরা জানি করুণা হচ্ছে দয়া দিন হচ্ছে দরিদ্র সিন্ধু মানে সমুদ্র তো এখানে যে বিদ্যাসাগরের যে চরিত্রের যে মাহাত্ম সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে একাধিক উপমার কিন্তু ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত তো সেটাই এখানে বলা হচ্ছে বিদ্যাসাগরকে যে তুমি বিদ্যাসাগর রূপে তুমি বিখ্যাত করুণার সিন্ধু তুমি দেখো তাহলে এখানে তিনি তার পাণ্ডিত্যের জন্য সমগ্র ভারতবর্ষে তো বিদ্যাসাগর এটা বললামই কিন্তু সেই সঙ্গেও তিনি তাকে কি বলা হচ্ছে যে দয়া ও করুণার সাগর মানে বলা হচ্ছে যে কিন্তু এবার সেটা কে জানে সেটা একমাত্র বলছে যে দিন দরিদ্র মানুষরাই কিন্তু সেটা জানে আর কবি বিদ্যাসাগরকে এখানে আর কি বলা হচ্ছে দেখো দিনের বন্ধু বলেও কিন্তু অভিহিত করা হচ্ছে তারপরে কি বলা হচ্ছে দেখো উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে হেমাদ্রি মানে হচ্ছে স্বর্ণ পর্বত সুমেরু পর্বত কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ আমরা জানি যে হিমালয় কি সেবা তার সে সুখ সদনে সদন মানে হচ্ছে গৃহ সুখ সদনে মানে সুখে যে পরিপূর্ণ যে গৃহ তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে দেখো এই যে বিদ্যাসাগর মানে নিজ গুণে এই যে বিশ্বে মানে উজ্জ্বল হয়ে আছেন তাই তো এখানে দেখো এখানে কিন্তু মানে হিমালয়ের সাথে এখানে মানে কবি কি বলতে চেয়েছেন বিদ্যাসাগরকে যে হিমালয়ের মতো তার যে সোনার লাবণ্য মানে গোটা বিশ্বকে কি করেছে আলোকিত করে রয়েছে মানে তার যে স্বর্ণালী আভা তার স্বর্ণালী আভায় কিন্তু জগৎ আলোকিত মানে মধুসূদন তার কিন্তু গুণরাশির কথা এইভাবে বোঝাতে গিয়ে তাকে মহাপর্বতের সঙ্গে তুলনা করেছে তারপরে এই যে হেমাদ্রিদ যেটা বললাম যে স্বর্ণাভা বা হেমকান্তি যেটাই বলো যে সেটা মানে বিরাজ করছে একমাত্র সেটা কি বলছে যে কোনো ভাগ্যবান ব্যক্তি কিন্তু সেই উজ্জ্বল যে আভা বা জ্যোতি সেটার কিন্তু নাগাল পায় যে ব্যক্তি সেই স্বর্ণচরণে আশ্রয় পায় কেবল সেই জানে যে কত ভাবে কত রূপে সেই অতুলনীয় যে গুণাবলী আছে মানে তিনি যে ধারণ করে আছেন মানে অনেক গুণের অধিকারী ধারণ করে আছেন মানে এই যে গিরিশ গিরিশ মানে আমরা এখানে গিরিশ মানে আমরা এখানে বললাম যে হিমালয় কিন্তু এখানে অ্যাকচুয়ালি গিরিশ তো কাকে বলা হয়েছে বিদ্যাসাগরকে মানে এখানে তাকে কবি পর্বত শ্রেষ্ঠ হিমালয় হচ্ছে পর্বত শ্রেষ্ঠ এখানে তাকে পর্বত শ্রেষ্ঠ হিসাবে বোঝানো হয়েছে কেননা এই পুরো কবিতাটা জুড়েই কিন্তু আমরা মধুসূদন দত্তের বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধা সেটা কিন্তু আমরা দেখতে পাই বিদ্যাসাগরের যে মাহাত্ম বিদ্যাসাগরের প্রতি তার যে সম্মান সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই তো বলছে তার সদনে সদনে মানে তার গৃহে তার আশ্রয় আছে তা ব্যক্তির কাছে সুখ শান্তির মতো মানে এখানে তিনিও নিজেকেও কিন্তু মানে কি বলবো অনেক লাকি ভেবেছিলেন মনে করেছিলেন যে তিনিও কিন্তু যেহেতু তার সেবায় বলো তার গৃহে তার সদনে তিনি আশ্রয় লাভ করেছেন মানে তার স্বর্ণচরণে তিনি আশ্রয় লাভ করেছেন তো তিনি নিজেকেও কিন্তু যথেষ্ট ভাগ্যবান বলে মনে করেন তো সেই পুরো ব্যাপারটাই কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন তারপরে দেখো কি লেখা আছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি, যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির ও তরুদল রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তো দেখো বাড়ি বয়াকার বাড়ি মানে জল আমরা জানি বিমলা বিমলা হচ্ছে স্বচ্ছ নির্মল বোঝাতে আমরা বিমলা বিমলা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ বা নির্মল কিংকরি কিঙ্করি মানে হচ্ছে দাসী তারপরে দেখো পরিমল পরিমল সুগন্ধ আর দশ দিশ এই যে দশ দিশ মানে কি দশ দিশ হচ্ছে এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান মানে ঈশান যেটা আমরা উত্তর পূর্ব বলি বায়ু অগ্নি নৈরিত উপার মানে উপর নিচ এখানে মানে পুরোটা চারপাশ বোঝাচ্ছে আর আমরা জানি শ্বাসী মানে শ্বাস বিতরণ করি নিশা নিশা হচ্ছে রাত্রি সেটা মানে দিশ অ্যাকচুয়ালি দিশ মানে হচ্ছে দিক ঠিক আছে তাহলে এখানে দেখো কি বলছে যে কবি মধুসূদন বিদ্যাসাগরকে পর্বত শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছে আমরা এটা আগেও পেয়েছি তো পর্বত থেকে উচ্চারিত নদীগুলি কি বলছে নির্মল জল দান করে আমাদের সেবা করছে সেটাই বলছে মানে এই যে বৃক্ষ মানে উচ্চ শির যে বৃক্ষ আমাদের অমৃত তুল্য ফলের যোগান দেয় এছাড়া তার ফুলের যে সুগন্ধ দশ দিকে ছড়িয়ে পড়ে দিনের বেলায় সে তার সেটা কি করে আমাদের শীতল ছায়া দেয় আর শান্তি নিদ্রা দেয় যেটা রাত্রে কি করে যেটা আমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে কিন্তু দেয় তেমনভাবে ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নানা যে গুণের মাধ্যমে কি বলছে সমস্ত দিন দরিদ্র দুঃখ দুঃখী যে মানুষ আছে তাদের কিন্তু নতুন করে আবার উজ্জীবিত করে তোলে আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আর এ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এর এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও থ্যাংকস ফর